নমস্কার, ফিরে আসছি আধুনিক জ্যোতিষের নবম ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সাথে। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন shantanushastri@gmail.com এই ইমেল অ্যাড্রেসে, অথবা আমাদের নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, ঋষিবাণী ইনস্টিটিউট ফর বৈদিক অ্যাস্ট্রোলজি, এর ওয়েব অ্যাড্রেসটি আপনারা লিপিবদ্ধ করতে পারেন www.astroriva.org। www.astroriva.org তে আপনারা লগ ইন করুন। আমাদের ওয়েবসাইটটি এখনও সম্পূর্ণ হয়নি, খুব শীঘ্রই এটিকে আপনারা সম্পূর্ণ অবস্থায় দেখতে পাবেন। জ্যোতিষ জগতে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের পক্ষে এটি অত্যন্ত কার্যকরী একটি ওয়েবসাইট সিদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস। যাই হোক, ফিরে আসছি অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সেশন লাইনে। আজকে আমরা একটি রাশিচক্র বিচার করব অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সহজ সরলভাবে, নাক্ষত্রিক বিচার ছাড়া একটি জাতকের রাশিচক্র বিচার করব। জাতকের রাশিচক্র লক্ষ্য করলে আমরা দেখতে পাব জাতকের লগ্নে রয়েছে লগ্ন তুলা, লগ্নে মঙ্গল, জাতকের চতুর্থভাবে দ্বিতীয় তৃতীয়তে কোনো গ্রহ নেই, চতুর্থভাবে বৃহস্পতি, পঞ্চমভাবে কেতু এবং ষষ্ঠে শনি, সপ্তম অষ্টম নবম দশমে কোনো গ্রহ নেই, একাদশে একসঙ্গে চন্দ্র রবি রাহু এবং বুধ, এবং দ্বাদশে জাতকের রয়েছে শুক্র। এই জাতকের জন্মছক, অর্থাৎ জাতক তুলা, লগ্ন এবং সিংহ রাশির জাতক। এবার আমরা যেগুলি বিচার করব জাতকের শিক্ষা এবং জাতকের প্রকৃতি। প্রথমে আমরা বিচার করব জাতকের শিক্ষা। তো শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা এর আগেও বলেছি যে কতগুলি বিষয় মানুষের শিক্ষাকে প্রভাবিত করে। প্রথমত জাতকের মেধা, দ্বিতীয়ত জাতকের স্মৃতিশক্তি, তৃতীয়ত জাতকের ধৈর্য। এই তিনটি যদি সাপোর্ট পায় জাতক, তারপরে আমরা দেখব জাতকের প্রাথমিক পর্যায়ের শিক্ষা এবং দেখব মাধ্যমিক পর্যায়ের এবং উচ্চ পর্যায়ের শিক্ষা, এগুলি আমরা বিচার করব। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব সেটি হলো জাতকের মেধা। জাতকের মেধার জন্য কারক ভাব লগ্ন এবং পঞ্চম, এবং কারক গ্রহ চন্দ্র এবং বুধ। লগ্নভাবের অধিপতি মঙ্গল শুক্র, সেটি দ্বাদশে বসেছে। লগ্ন এই তুলা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম পতি অর্থাৎ মারক গ্রহ মঙ্গল লগ্নে বসে রয়েছে। তো সুতরাং লগ্ন ভাবটিকে আমরা এক্ষেত্রে দুর্বল ভাব হিসেবেই চিহ্নিত করব, এবং লগ্নপতি শুক্র তার যে ক্ষেত্রটিতে বসে রয়েছে অর্থাৎ কন্যায়, এই কন্যা হলো শুক্রের নিজ ক্ষেত্র, তাই জন্য আমরা এক্ষেত্রে এই লগ্নটিকে স্ট্রং বলে চিহ্নিত করতে পারবো না। এরপরে মেধার ক্ষেত্রে আরেকটি ভাব হলো পঞ্চম ভাব। তো পঞ্চম ভাবের অধিপতি শনি বসে রয়েছে শত্রু অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে, এবং লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে, এবং চন্দ্র সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে এই শনির অবস্থান জাতকের অষ্টমে। তো সেক্ষেত্রে এই শনিকে আমরা কখনোই শুভ ফলদায়ক বলতে পারি না। পঞ্চম ভাবে বসে রয়েছে যত রকম ঝঞ্ঝাটের কারক গ্রহ, অন্যতম কারক গ্রহ কেতু, ফলে পঞ্চম ভাবটিকে অবশ্যই এই কেতু ক্ষতিগ্রস্ত করবে। সেক্ষেত্রে জাতকের মেধাকে আমরা উচ্চ কখনোই বলতে পারবো না। দু নম্বর পয়েন্টে আসি। দু নম্বর পয়েন্ট হলো জাতকের স্মৃতিশক্তি। স্মৃতিশক্তির ক্ষেত্রে কারক ভাবটি হলো লগ্ন, কারক গ্রহ হলো চন্দ্র এবং বৃহস্পতি। চন্দ্র হলো স্বল্পক্ষণের স্মৃতিশক্তি এবং বৃহস্পতি হলো দীর্ঘকালীন স্মৃতিশক্তি। তো চন্দ্রর ক্ষেত্রে, লগ্নর ক্ষেত্রে আমরা আগেই দেখেছি লগ্নটি পীড়িত, লগ্নপতি দ্বাদশে নিচস্থ, লগ্নে এই লগ্নের মারক গ্রহ মঙ্গল উপস্থিত, তো সেক্ষেত্রে লগ্ন ভাবটি পীড়িত। এবং দ্বিতীয়ত আমাদের চন্দ্র এবং বৃহস্পতি, চন্দ্র রাহু দ্বারা পীড়িত,
অর্থাৎ চন্দ্রটি কি গ্রহণ যোগে আচ্ছন্ন। বৃহস্পতি যদিও বা চতুর্থে বসে রয়েছে, এই বৃহস্পতিটি নিচস্থ, তথাপি বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি মকরে এবং শনি মীনে, এই যে ক্ষেত্র বিনিময় সম্বন্ধ, অর্থাৎ বৃহস্পতি এবং শনি চতুর্থ ভাবাধিপতি এবং ষষ্ঠ ভাবাধিপতির এই যে ক্ষেত্র বিনিময় সম্বন্ধ, এটির কিছু ধনাত্মক প্রভাব জাতক পাবে। অর্থাৎ জাতকের কিন্তু দীর্ঘকালীন যে স্মৃতিশক্তি তা খুব খারাপ আমরা বলতে পারবো না, আবার যেহেতু বৃহস্পতি নিচস্থ সেই হেতু খুব ভালোও বলতে পারবো না, অর্থাৎ স্মৃতিশক্তির ক্ষেত্রে মাঝারি স্মৃতিশক্তি। এরপরে আমরা ফিরে আসছি জাতকের ধৈর্যে। গ্রহগত দিক থেকে ধৈর্যের কারকগ্রহ শনি, ধৈর্যের কারকগ্রহ শনি বসে রয়েছে জাতকের ষষ্ঠে, এবং জাতকের ষষ্ঠে যে শনি এটি নিচস্থ শুক্র, অর্থাৎ কন্যা রাশিতে উপস্থিত শুক্র দ্বারা দৃষ্ট। শুক্র আবার এই লগ্নের অষ্টমপতি, লগ্নপতি এবং অষ্টমপতি, ফলে শুক্র দ্বারা শনি দৃষ্ট হওয়ায় এই শনির ক্রিয়াশীলতা খানিকটা হ্রাস পেয়েছে। অর্থাৎ ধৈর্যের ক্ষেত্রেও জাতককে যে খুব ধৈর্যশীল বলা যাবে তা কিন্তু নয়। এইবার আমরা চলে আসি প্রাথমিক পর্যায়ের বিদ্যা। প্রাথমিক পর্যায়ের বিদ্যার কারক গ্রহ হল চন্দ্র বুধ এবং কারক ভাবটি হল চতুর্থ। তো চন্দ্র এবং বুধ দুটি এই ক্ষেত্রে পীড়িত। চন্দ্র অগ্নিরাশিতে জল প্রকৃতির গ্রহ, সেই যখন সিংহ রাশিতে উপস্থিত এবং রাহুযুক্ত রবিযুক্ত, তখন চন্দ্রটিকে আমরা পীড়িত বলেই ধরবো। বুধ সিংহ রাশিতে রাহুযুক্ত হওয়ায় সেও পীড়িত। এবং চতুর্থ ভাবের ক্ষেত্রে চতুর্থ ভাব কারকগ্রহ অর্থাৎ শনি, এবং সে যে ঘরে অবস্থান করেছে অর্থাৎ ষষ্ঠ, ষষ্ঠ পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করে অবস্থান করেছে, অর্থাৎ শনি বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি শনির ঘরে, এই যোগটির জন্য জাতকের প্রাথমিক পর্যায়ে বিদ্যা, অন্যান্য যোগগুলি শুভ না থাকা সত্ত্বেও প্রাথমিক পর্যায়ে জাতক ভালোই পড়াশুনো করতে সক্ষম হবে। এরপরে আমরা চলে আসি পরবর্তী পর্যায়ের বিদ্যা, অর্থাৎ মাধ্যমিক পর্যায়। মাধ্যমিক পর্যায়টিকে আমরা ধরছি ক্লাস 7 থেকে ক্লাস 11 পর্যন্ত, অর্থাৎ যখন জাতকের বয়স 12 থেকে 17-18, অর্থাৎ টিন এজ, অর্থাৎ বয়স সন্ধি পার্টটা, এই সময় জাতকের মনে বিভিন্ন রকম প্রবৃত্তি কাজ করে। জাতকের মধ্যে কিছুটা যৌনতা এসে পড়ে, জাতক মনে মনে বিপরীত লিঙ্গকে কামনা করতে শেখে। তো এই সময় আর চতুর্থ ভাবের দ্বারা অর্থাৎ মাতৃ প্রভাবে জাতকের পড়াশুনো বিশেষভাবে প্রভাবিত হয় না। এই সময় জাতকের পড়াশুনোতে বাহ্যিক বিষয়গুলিও প্রভাব বিস্তার করে, অর্থাৎ জাতকের প্রবৃত্তি, জাতকের মানসিকতা, জাতকের পারিপার্শ্বিক বিপরীত লিঙ্গের উপস্থিতি, জাতকের পারিপার্শ্বিক প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ যেমন টিভি চ্যানেল, পারিপার্শ্বিক স্কুল কলেজ কোচিং সেন্টার, তো এগুলি সমস্তই জাতককে, বইপত্রের উপস্থিতি, তো এগুলি জাতককে প্রভাবিত করে। অর্থাৎ এই পর্যায়ে, অর্থাৎ ক্লাস 7-এর পর থেকে ক্লাস 11-12 পর্যন্ত পর্যায়ে জাতক প্রভাবিত হয় নিজের বা পারিপার্শ্বিক জগতের প্রবৃত্তি দ্বারা। অর্থাৎ এই ক্ষেত্রে জাতকের উপর প্রভাব বিস্তারকারী ভাবটি হলো পঞ্চম ভাব। তো পঞ্চম ভাবের ক্ষেত্রে যখন আমরা বিচার করব, পঞ্চম ভাবাধিপতি শনি সে বসে আছে ষষ্ঠ ভাবে, অর্থাৎ দুস্থানে, দৃষ্ট হয়েছে নিচস্থ শুক্রের দ্বারা এবং অন্য কোনো ভালো গ্রহের দৃষ্টি কিন্তু পড়েনি। পঞ্চমভাবে অবস্থান করেছে কেতু, পঞ্চমভাবে রাহু দ্বারা দৃষ্ট, যদিও পঞ্চমভাবে রবি চন্দ্র বুধ এগুলিরও দৃষ্টি রয়েছে। রবি একাদশপতি, চন্দ্র দশমপতি, বুধ নবম এবং দ্বাদশপতি, এই সমস্ত দৃষ্টির কারণে জাতকের পঞ্চমভাবের ক্রিয়াশীলতা যদিও বা বৃদ্ধি পেয়েছে, তথাপি পঞ্চম ভাবাধিপতির ষষ্ঠে অবস্থান, অর্থাৎ পঞ্চম ভাবাধিপতি শনি, শনি এই ভাব থেকে ষষ্ঠে অবস্থিত। পঞ্চমভাবে পঞ্চমভাবে কেতুর অবস্থান, পঞ্চমভাবে রাহুর দৃষ্টি, এই সমস্ত কারণগুলির জন্য জাতকের পঞ্চম ভাবের
ক্রিয়াশীলতা ব্যাহত হয়েছে। এবং কেতু এই শনির ঘরে কুম্ভ রাশিতে, কেতু যথেষ্ট শক্তিশালী, তো কেতু শক্তিশালী হবার ফলে, এই কুম্ভ রাশিতে কেতু থাকার ফলে জাতকের পঞ্চম ভাবটি অবশ্যই পীড়িত হয়েছে। এক্ষেত্রে পঞ্চম ভাবটি ক্রিয়াশীলতা কিছুটা বৃদ্ধি পেত যদি চন্দ্র, রাহু, বুধ, রবি এগুলি দ্বারা যুক্ত না হতো। রাহু অতৃপ্তির কারকগ্রহ, বুধ বাচালতার কারকগ্রহ, চঞ্চলতার কারকগ্রহ, রবি রাহু পীড়িত রবি গ্রহণযুক্ত বা গ্রহণ দোষে আবিষ্ট রবি, এই রবিও জাতকের চন্দ্রকে নিষ্ফলাই করে দেবে। জাতকের এই পঞ্চম ভাবে অর্থাৎ পঞ্চম ভাব পতির উপর শুক্রের দৃষ্টি, তো এই সমস্ত লগ্নে মঙ্গলের উপস্থিতি, এইগুলির কারণে জাতকের মধ্যবর্তী বিদ্যা অর্থাৎ সপ্তম শ্রেণী থেকে একাদশ বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যা ব্যাহত। এবার যদি জাতকের মধ্যবর্তী বিদ্যা সাফল্যমণ্ডিত না হয়, সেক্ষেত্রে আমরা উচ্চ বিদ্যার দিকে বিবেচনা করাটা বাহুল্য। তাই এই জাতকের ক্ষেত্রে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি যে জাতকের বিদ্যার ক্ষেত্রটি খুব একটি সুফলদায়ক নয় এবং জাতকের মোটামুটি ইলেভেন বা টুয়েলভের পরে পড়াশুনো স্টপ হবে। এবং এই যে বিচারের আমাদের আরেকটি শিলমোহর লাগিয়ে দেবে জাতকের একাদশ ভাবস্থ রাহু। একাদশভাবে এই রাহুর অবস্থান জাতকের সাফল্যকে বিঘ্নিত করবে। তবে এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই জাতকের একাদশভাবে যে একটি অদ্ভুত যোগ তৈরি হয়েছে অর্থাৎ চন্দ্র, রবি, রাহু, বুধ, চন্দ্র নবম, দশম, একাদশপতি যুক্ত হয়েছে এবং এক্ষেত্রে রাহুও সেখানে বসে রয়েছে, এই যোগটি জাতককে জীবনে কিছু বিশেষ ফল প্রদান করবে। জাতকের অদ্ভুত পথে প্রচুর টাকা ইনকাম হবে, জাতকের আয় যথেষ্ট ভালো হবে এবং জাতকের যেহেতু দ্বিতীয় পতি লগ্নে বসে আছে সেই ক্ষেত্রে এই জাতক আবশ্যিকভাবে সু অর্থ উপার্জনের অধিকারী হবে। এই হলো আজকে আমাদের আধুনিক জ্যোতিষের নবম ক্লাস। আমি শান্তনু শাস্ত্রী, আপনাদের নিজস্ব জ্যোতিষগুরু, ফিরে আসবো অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি এর দশম ক্লাসে।